ইংল্যান্ড, ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পাবলিক ডোনেশনের মাধ্যমে ক্যামব্রিজে নির্মিত হচ্ছে বিশাল বাজেটের প্রজেক্ট ইউরোপের প্রথম ইকো ফ্রেন্ডলি মসজিদ। এরই ধারাবাহিকতায় যারা ১,০০০ পাউন্ড দান করে ইতিমধ্যে লাইফ মেম্বার হয়েছেন তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় আরবাড়ি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নতুন মসজিদ প্রজেক্টের চেয়ারম্যান শায়েখ আব্দুল হাকিম মুরাদ। তিনি প্রজেক্টের কাজের অগ্রগতি সবার সামনে তুলে ধরেন। গিবাসের লিফটের ফাউন্ডার আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং জাকির চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উস্তাদ সাইফুল আলম, চ্যানেল এসির হেড অফ চ্যারিটি মুজাহিদ খান, টিভি প্রেজেন্টার সুলতান আহমেদ, ক্যামব্রিজ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আব্দুল হাই, ইকবাল খান এবং সাইদ করিম। পরে প্রজেক্টটি সবাইকে ঘুরে ঘুরে দেখানো হয়। মামুন রশিদ, চ্যানেল টেলিভিশন নিউজ, ক্যামব্রিজ।